বিদ্যালয়ে সরস্বতী পূজার জন্য মণ্ডপের কাজ শুরু করে দিয়েছি। আমাদের কাজ চলছে, আমাদের কলিগ মেঘনাথ দা, মেঘনাথ বৈশাল মহাশয়, উনি স্টুডেন্টদের সাথে হাত লাগিয়েছেন এবং আমাদের মণ্ডপের কাজ পুরোদমে চলছে, প্রায় শেষ করে ফেলেছি, একটু বাকি আছে, তো সেই ফাইনাল টাচের কাজ চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কীভাবে সমস্ত স্টুডেন্টরা মিলে সহযোগিতা করছে। যদিও এখন কোভিড চলাকালীন আমরা বেশি স্টুডেন্টদেরকে একসাথে এখানে গ্যাদার করিনি, কারণ কোভিড প্রোটোকলটাও আমাদেরকে মানতে হবে। তো এর মাঝখানে আমরা অল্প সংখ্যক স্টুডেন্টদেরকে নিয়ে আমরা কিন্তু আমাদের কাজটা করার চেষ্টা করছি, জানি না কতটা কী হবে। তো আজকে আমরা মণ্ডপ সাজানোর কাজ করছি, কালকে। তো এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো হচ্ছে বিগত বছরে যে কালচারাল প্রোগ্রামগুলো হয় আমাদের স্কুলে, সেই প্রোগ্রামে স্টুডেন্টদের হাতে আঁকা ছবি, এগুলোকে দিয়েই আমরা আমাদের মণ্ডপটা করেছি। এবারে এই যে বোর্ডটা, এটা পুরো বোর্ড হচ্ছে আমাদের হল রুমের পার্টিশন ওয়াল, টেম্পোরারি পার্টিশন ওয়াল এটা। আর এটা হচ্ছে ক্লাস নেওয়ার ডায়াস, এই ডায়াসটাকে নিয়ে আমরা এখানে ইউজ করেছি চালচিত্র হিসেবে। আর এটাও একটা পার্টিশন। তো মোটামুটি আপনারা এখানে দেখ, এটা ট্যানাখালি বিজেপি হাই স্কুল উচ্চ মাধ্যমিক ক্যানিংয়ে অবস্থিত, এবং আমি সেই স্কুলের ইংলিশ বিভাগের শিক্ষক। আর রহমতদা কাগজ কেটে বেশ সুন্দর একটা ফুল বানানোর চেষ্টা করছে, ফুলটা কেমন হয় সেটাও দেখতে হবে। আর ওদিকে নবদা আছে, নবদাও হাত লাগিয়েছে ডেকোরেশনের জন্য। আর ওখানে আছে সোনাদা, সোনাদা ভালো কফি করে, একটু কফি কিন্তু দুধটা বসিয়ে দিয়ে এখানে কাজ করতে চলে এসেছে। আগামীকাল সরস্বতী পূজা, আর আজ সকাল থেকে ওয়েদারটা এতটাই খারাপ যে কিছু বলার নেই, সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ আমি স্কুলে চলে এসেছি বৃষ্টিতে ভিজে ভিজে, এখন বৃষ্টি পড়ছে। আর এটা আমাদের স্কুল, আমাদের সাথেই আমাদের মেঘনাথদাও চলে আসছে বৃষ্টিতে ভিজে ভিজে, কিছু করার নেই, ওয়েদার এতটাই খারাপ। স্টুডেন্টরাও মোটামুটি সকাল থেকে চলে এসেছে আজকের ফাইনাল কাজটা কমপ্লিট করার জন্য। এখন ওই জায়গায় আলপোনাটা দেবো, আলপোনাটা দেওয়ার কাজটা শুরু হচ্ছে। এখন আমাদের রহমতদা লাইটটা টাঙিয়ে দিচ্ছে, আর কাজের ফাঁকে ফাঁকে আমাদের কিন্তু কফিও চলে এসেছে। হ্যাঁ, কফি করে দেয়, কফি চলে এসেছে, এখন কফি খাবো। কফি খাওয়ার পরে আবার কাজ শুরু করতে হবে। আমরা আর্ট পেপারটাকে এরকমভাবে সুন্দর করে ডিজাইন করে কেটে নিয়েছি, কেটে নিয়ে সেটাকে এইভাবে পেস্ট করা হচ্ছে। লাইট টাঙানো হয়ে গেছে, এইবারে আমরা এখানে আলপনা দেওয়ার কাজটা শুরু করতে পারি।
ঠাকুরের সজ্জাও, ঠাকুরের পুরো ডেকোরেশনও কমপ্লিট।